নমস্কার, আমি অতনু ঘোষ, কাট্টুকাট ফিল্মের তরফ থেকে আজকে আমরা কথা বলবো মাছের ঝোল নিয়ে। প্রীতম ডি গুপ্তের মাছের ঝোল, অসাধারণ একটা রেসিপি। যে রেসিপিটা নিয়ে প্রীতম ডি গুপ্ত আমাদেরকে প্রেজেন্ট করতেছেন, অসাধারণ একটা ছবি। এই ছবিটা সত্যি বাঙালি দর্শকদের কাছে একটা নতুন পাওনা, একটা নতুন রেসিপির মতোই। যেরকম বাঙালি দর্শকরা পছন্দ করেন খুব সুন্দর মাছ ভাত মাংস খেতে, মাছের ঝোল ছাড়া বাঙালির জীবন চলে না। তো ডিরেক্টর চেষ্টা করেছেন কি সেরকম একটা রেসিপি প্রেজেন্ট করার জন্য। ছবিটা সত্যিই খুব ভালো হয়েছে। স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, ডিরেকশন প্রীতম ডি গুপ্ত অসাধারণভাবে একটা স্টোরি বলেছেন। যে স্টোরিটা সত্যি বাঙালি দর্শকদের কাছে এটা একটা মানে ফ্যামিলি ড্রামা, খুব ভালো। মা ছেলের মধ্যে প্রেম, একটা রান্না ইনভেনশন, সেটাই পুরো ছবিটা। কিন্তু অসাধারণভাবে এসেছে তার জীবনে প্রেম, তার পেশা, তার ভালোবাসার সাথে যুক্ত হওয়া, ফ্রান্স চলে যাওয়া, সেখানে একটা বড় শেফ হিসেবে নিজেকে এস্টাবলিশ করা এবং দেশে কোনো কারণে ফিরে আসা মায়ের জন্য আবার সেই পুরোনো রান্নার স্বাদ দেওয়া, যেটা একটা অসাধারণ ফিল প্রত্যেকটা দর্শকের কাছে আসে। আমার মনে হয় সত্যি প্রীতম ডি গুপ্ত অসাধারণ একটা ছবি প্রেজেন্ট করতে পেরেছেন। কিন্তু এটা সত্যি একটা ফ্যামিলি ড্রামা। আমি বলবো এই ছবির সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, শুভঙ্কর বরের সিনেমাটোগ্রাফি কোনো কথা নেই, তিনি যেরকম করেন সেরকমই করেছেন। এডিটিং বিশেষ করে আমি বলবো শুভজিৎ আমার বন্ধু, ওর এডিটিং সত্যি অনবদ্য। এই ছবিটাতে খুব ভালোই লেগেছে, আমি ওকে কংগ্রেচুলেশন করছি, কারণ এটার জন্য এই ছবিতে যেভাবে ও কাজ করেছে খুব ভালো লেগেছে। অনুপম রায়ের মিউজিক বিশেষ করে অসাধারণ, পুরো ছবিটাতে একটা ফিল দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো খুবই ভালো। বাকিরা অর্জুন চক্রবর্তী, মমতা শঙ্কর, নীতি চক্রবর্তী অসাধারণ কাজ করেছেন এবং এই প্রত্যেকের অভিনয়ের ক্ষমতা এত ভালো ছবিটাকে নিয়ে গেছে। বিশেষ করে একটা সিন, যে সিনটাতে মদ খেয়ে সে দিক থেকে যখন তার বাবার সাথে অ্যাট্রাক্ট করছে, সিনটা অসাধারণ একটা মজার সিন এবং তার সাথে সিরিয়াসনেস ছিল, বাবা ছেলের সম্পর্কের একটা অসাধারণ জায়গা যেটা এসছে ছবিটার মধ্যে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত একবার ছবিটা, এবং এক্সপেকটেশন খুব বেশি না করে একটা এনজয় এবং একটা ভালো রেসিপি দেখার মতোই দেখা উচিত ছবিটা।